মানবেতর জীবনযাপন করছে দুপচাঁচিয়া ও তালোড়ার ডেকোরেটর ব্যবসায়ী এবং শ্রমিকরা। অন্যান্য ব্যবসা আংশিক চলমান থাকলেও সারা দেশে অনুষ্ঠান এবং জনসমাগম বন্ধ থাকায় সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে ডেকোরেটর শ্রমিকদের কর্ম। 3 মাস ব্যবসা বন্ধ থাকায় দিতে পারছে না কর্মচারীদের ভাতা, ঘর ভাড়া এবং বিদ্যুৎ বিল। চাপের মুখে পড়তে হচ্ছে কিস্তি অফিসারের কাছে। তাই ডেকোরেটর ব্যবসায়ীরা সহযোগিতার জন্য সরকারের কাছে আবেদন জানান। আমরা দুপচাঁচিয়া ডেকোরেটর মালিক সমিতির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটু আবেদন করছি, আসলে আমরা সারা বাংলাদেশে সব কিছু চললেও আমাদের ডেকোরেটর সামগ্রী একদম বন্ধ। আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আসলে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী চলতেছি। আমাদের জন্য যদি মাননীয় প্রধানমন্ত্রী কিছু প্রণোদনা দেয়, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা শুভেচ্ছা জানাবো। প্রাদুর্ভাব আসার কারণে কোথাও কোনো ডেকোরেটর শ্রমিকরা তারা তাদের কাজ করতে পারতেছে না, আমরাও তাদের পুণ্য নিতে পারতেছি না। যে কোনো সামাজিক অনুষ্ঠানে ডেকোরেটরের কাছে নিতে আসলে তারা বলতেছে যে ভাই করোনা ভাইরাসের কারণে আমাদের এগুলো দেওয়ার বন্ধ আছে, আমরা দিতে পারবো না।